নমস্কার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব বড় একটি পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বাইরে চল্লিশ জনকে জেরা করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্তারিত আজকের ভিডিওতে জানবো আপনার অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউকে নিয়ে চল্লিশ জনকে রুদ্ধদ্বার জেরা করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চল্লিশ জন চল্লিশ জনকে এই চল্লিশ জন যে সেই সমস্ত সরকারি কর্মচারী যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন সেরকমই চল্লিশ জনকে ডাকবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট নিয়ম না মানার অভিযোগ করেছিলেন অনেক চাকরি প্রার্থী তাই বিচারপতি এবার তলব করলেন যারা পরীক্ষা নিয়েছেন তাদেরকেই মোট চারটি জেলার চল্লিশ জন ইন্টারভিউরকে তলব করা হয়েছে মঙ্গলবার বিচারপতি জানিয়েছেন তিনি এই ইন্টারভিউরদের মুখোমুখি হবেন নিজের এজলাসের বাইরে অর্থাৎ কলকাতা হাইকোর্টের বাইরে তিনি এই চল্লিশ জন ইন্টারভিউয়ার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়েছিলেন দু হাজার সালের যে প্রাথমিক টেট পরীক্ষা যেখানে প্রচুর নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে এবং তারা যে যখন ইন্টারভিউ হয়েছিলো সেই সময় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না সেটা জানার জন্যই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বাইরে এজলাসের বাইরে তিনি তাদেরকে নিয়ে একটি জেরা করবেন জানা গেছে কলকাতা হাইকোর্টের মূল ভবনের বাইরে বসবে কোর্ট সেখানে ওই ইন্টারভিউয়ারদের প্রশ্ন করবেন বিচারপতি সেই প্রশ্নোত্তর পর্বে হবে রুদ্ধদারে সব রকম গোপনীয়তা বজায় রেখেই ইন্টারভিউরদের সাক্ষ্য গ্রহণ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাইরের কেউ মঙ্গলবার কোর্টে উপস্থিত থাকতে পারবেন না শুধুমাত্র যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আইনজীবীরাই থাকবেন শুনানির সময় এর আগে চাকরি প্রার্থীরা অভিযোগ করেছিলেন প্রাথমিকে অ্যাপটিটিউড টেস্টের জন্য একটা নির্দিষ্ট নম্বর থাকে এবং ইন্টারভিউ যে নেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালের টেট পাস পরীক্ষার্থীদের কোনোরকম নিয়ম না মেনেই ইন্টারভিউ নেওয়া হয়েছে অর্থাৎ কোনো রকমের অ্যাপটিটিউড টেস্ট করা হয়নি কোথাও কোথাও বারান্দায় বসিয়েই এই পরীক্ষা নেওয়া হয়েছে কোনো রকমের প্রশ্ন করা হয়নি এই নিয়েই কলকাতা হাইকোর্টে উপস্থিত হন কতগুলো চাকরি প্রার্থী এবং তারপরেই বিচারপতির এই পদক্ষেপ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন